হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি এই ভিডিওতে কতগুলো প্যাচওয়ার্ক ব্যাকনেক ব্লাউজ ডিজাইন তোমাদের সাথে শেয়ার করব। আমি আশা করি এই ভিডিওটা দেখলে তোমাদের ডিজাইন সম্পর্কে অনেক আইডিয়া তৈরি হবে। এখানে আমি সব আলাদা ধরনের সুন্দর সুন্দর ডিজাইন অ্যাড করেছি। তোমরা যারা ব্লাউজ ডিজাইন তৈরি করতে চাও কিংবা নিজেদের ব্লাউজে কী ডিজাইন তৈরি করবে বুঝে উঠতে পারছো না, আশা করি এই ভিডিওটা দেখলে তোমরা ডিজাইন সম্পর্কে অনেক আইডিয়া নিতে পারবে এবং যে ডিজাইনটা তোমাদের বেশি পছন্দ হবে সেই ডিজাইনটা তোমরা তোমাদের ব্লাউজে ইউজ করতে পারবে। তাছাড়া বন্ধুরা, এই ভিডিওটা দেখে তোমাদের যদি একটুও উপকার হয়, যদি একটুও ভালো লেগে থাকে, তোমরা ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে। তাছাড়া বন্ধুরা, তোমরা আমার চ্যানেলে ভিজিট করে সব ধরনের ব্লাউজ ডিজাইন দেখে নিতে পারো। আমার চ্যানেলে তোমরা ব্লাউজ ডিজাইন সমস্ত রকম পেয়ে যাবে। আর তাছাড়া রেগুলার যদি এই ধরনের ব্লাউজ ডিজাইনের, স্লিভ ডিজাইনের ভিডিও দেখতে চাও, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে, তোমরা বন্ধুদেরকেও শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দিতে পারো, হয়তো তাদেরও অনেক উপকার হতে পারে। দেখো বন্ধুরা, তোমরা সিম্পল শাড়ির সাথেও কিন্তু এই ধরনের ইউনিক ব্লাউজ ডিজাইনগুলো যদি ইউজ করো, তাহলে সেটা কিন্তু খুবই স্মার্ট দেখাবে। এখান থেকে যে ডিজাইনটা তোমাদের বেশি পছন্দ হবে সেই ডিজাইনটাকে তোমরা স্ক্রিনশট দিয়ে রেখে তোমাদের ব্লাউজ ডিজাইনে ইউজ করতে পারো। তাছাড়া তোমরা যারা টেইলার্সের কাজ করো, তোমরা তোমাদের কাস্টমারদের যদি এই ধরনের ডিজাইনগুলো তৈরি করে দাও, দেখবে তাদের খুবই পছন্দ হবে এবং তোমার দোকানের কাস্টমার আগের তুলনায় অনেক বেড়ে যাবে। দেখো এখানে সিম্পল ফ্রিল দিয়ে এরকম একটা ইউনিক ডিজাইন তৈরি করা হয়েছে। তোমরা তোমাদের ব্লাউজে এরকম লেস ডিজাইন ইউজ করতে পারো। আজকাল সিম্পল লটকন ডিজাইন কিন্তু খুবই চলছে বন্ধুরা, তোমরা এরকম ফ্রিল দিয়ে, পুঁথি দিয়ে এরকম একটা ডিজাইন তৈরি করে নিতে পারো। বন্ধুরা, এরপরে তোমরা কোন ধরনের ব্লাউজ ডিজাইন দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে যদি জানাও, আমি তোমাদের জন্য কিন্তু সেই ধরনের ব্লাউজ ডিজাইন নিয়ে চলে আসব। ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।